দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, সোমবার সংবাদ সম্মেলন। সারা দেশে নদী দখল মুক্ত করতে অভিযান চালানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং কাল থেকে রাজধানীর তিনটি সড়কে রিক্সা নিষিদ্ধ জানালেন মেয়র আতিকুল ইসলাম। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে আপনাদের সাথে আছি আমি রুকনউদ্দিন। দর্শক এতক্ষণ শুনছিলেন সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার জানাবো পুরো খবর। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের আমন্ত্রণে চীনে পাঁচ দিনের সফর শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা ১১টায় প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বিমানটির বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এদিকে চীন সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সোমবার বিকেল 4টায় এই সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। শুধু ঢাকা নয়, সারা দেশেই নদী দখল মুক্ত করতে অভিযান চালানোর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নদী দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। সকালে কামরাঙ্গীর চরে খোলামোড়া ঘাটে ঢাকার চারপাশের নদ নদীর তীরভূমিতে সীমানা পিলার, ওয়াকওয়ে ও জেটির অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, নদীর জায়গা উদ্ধারে কেউ বাধা দিতে এলে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে তাকেও আইনের আওতায় নেওয়া হবে। নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। নদীগুলো আমরা একে একে সবগুলো দখল মুক্ত করবো ইনশাল্লাহ, এবং দখল মুক্ত করে নদীর তীরে যে সভ্যতার দেশ বাংলাদেশ সেটা আমরা আবার জনগণের সম্মুখে আমরা তুলে ধরব। দখল আমরা যেগুলো ক্লিয়ার করছি সেগুলি দখল করার চেষ্টা কিংবা প্রচেষ্টা কেউ নেবেন বলে আমি মনে করি না। আমাদের জনগণ অত্যন্ত মানে এখন ডিসিপ্লিনড জনগণ। আমাদের জনগণ আমাদের প্রতিবেশীর জন্য তারা জীবন দিচ্ছে, সেই মানুষ নদী দখল করবে এটা আমরা স্বপ্ন চিন্তা করি না। কেউ যদি দখল করার চিন্তা করেন তাহলে ভুল করবেন, আপনারা সেই আগের সরকার এখন নয়, এখন আমরা যা বলি তাই করি। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এ দাবি করেন। মির্জা ফখরুল বলেন, পরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংসের পর এখন বিচার বিভাগ সহ সকল প্রতিষ্ঠান নিয়ন্ত্রণে নেমেছে সরকার। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল বাম রাজনৈতিক দলের ডাকা আধাবেলা হরতালে আবারও নৈতিক সমর্থনের কথা জানান বিএনপির মহাসচিব। এ সময় তিনি আরও বলেন, সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। অন্যদিকে বিচার বিভাগকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সারা দেশকে তারা কারাগারে পরিণত করেছে। নিজেদের লোটপাটের রাজত্ব বাড়াতে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সারা দেশে আজকে তারা একটা বৈরাগ্য সৃষ্টি করেছে, আইন শৃঙ্খলা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। আপনারা দেখছেন তিনি দুপুরে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। আপনারা দেখছেন প্রতি ঘন্টায় কয়েকদিন আগে পত্রিকা বেরিয়েছে, প্রতি ঘন্টায় 12 জন লোক মারা যাচ্ছে, নিহত হচ্ছে, হয় সড়ক দুর্ঘটনায় না হলে হত্যার মধ্য দিয়ে। আজকে আপনার দেখছেন যে এই আইন শৃঙ্খলা যে পরিস্থিতি, এটা আপনার ধর্ষণ বেড়ে গেছে, আপনার ডাকাতি বেড়েছে, আপনার লুটপাট বেড়েছে, মানুষের জীবনের এখন আর কোনো নিরাপত্তা নেই। এলএনজি আমদানি করতে চায়, সে এলএনজি আমদানি করে সেখানে যে ভর্তুকি দেবে সেই ভর্তুকি টাকা গ্যাসের টাকার মধ্য দিয়ে জনগণের পকেট থেকে তারা কেড়ে নিতে চায়।
আগামীকাল থেকে রাজধানীর দুটি মূল সড়কে রিকশা ও অবৈধ দখলদার বিরুদ্ধে অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। করিল হয়ে রামপুরা, মগবাজার ও গাবতলি হয়ে আসাদ গেট, আজিমপুর এবং সায়েন্স ল্যাব হয়ে শাহবাগ পর্যন্ত মূল সড়কে রিকশা না চালানোর আহ্বান জানিয়েছেন মেয়র। দুপুরে গুলশান নগর ভবনে আইন শৃঙ্খলা বাহিনী, রিকশা মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে এসব কথা জানান আতিকুল ইসলাম। রিকশা শুধু নির্দিষ্ট কিছু সড়কে চলাচল নিষিদ্ধ হচ্ছে জানিয়ে মেয়র বলেন, এতে করে নগরবাসীর ভোগান্তির কোনো কারণ হবে না। সাবেক রাষ্ট্রপতি ও বিরোধী দলীয় নেতা হুসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত বলে জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান এরশাদ এখনও শঙ্কামুক্ত নন, তবে চিকিৎসকরা আশাবাদী বলে তাদের জানিয়েছেন। দুপুরে রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জি এম কাদের এসব জানান। এর আগে শুক্রবার তিনি জানান রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে লাইফ সাপোর্টে থাকা এরশাদ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ভাইয়ের জন্য দোয়াও চেয়েছেন কাদের। উনি এখনো শঙ্কামুক্ত নন, উনি এখনো ওনার অবস্থা আশঙ্কাজনক এবং যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে। তবে ওনার আশাবাদী যে দুদিনের চিকিৎসায় ওনার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এটা ওনারা চালিয়ে যাচ্ছেন। হজযাত্রার তৃতীয় দিন শনিবার বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্সের 13 ফ্লাইটের মধ্যে 9টি ফ্লাইট ছেড়ে গেছে। এর মধ্যে বাংলাদেশ বিমানের দুটি ফ্লাইটে সকাল থেকে 1255 যাত্রী এবং সৌদি এয়ারলাইন্সের 7টি ফ্লাইটে 2583 জন যাত্রী সৌদি আরবে গেছেন। সকালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ গণমাধ্যমকে জানান এবারের হজযাত্রা ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে নির্বিঘ্নে যাত্রা করতে পারেন সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশে ইমিগ্রেশনের কাজ শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করছেন হজযাত্রীরা। মাননীয় প্রধানমন্ত্রী একজন অত্যন্ত কঠিন ধার্মিক লোক এবং আপনারা সেটা জানেন। উনি ফজরের নামাজ আগে তাহাজ্জুদ নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তারপরে কিন্তু নাস্তা করেন। এটা কিন্তু রেগুলার একেবারে খুব ন্যায় অসুবিধা না বললে এটা করে থাকে। আর প্রতি বছর এই হজের বিষয়টা উনি এত কঠিনভাবে পর্যালোচনা করেন। উনি যদি এই হজের ব্যাপারটা প্রতি বছর খেয়াল না রাখতেন তাহলে হজের এই উন্নতি, হজ কর্মকাণ্ডের উন্নতি, হাজিদের সংখ্যা বৃদ্ধি এবং তাদের কষ্ট মোটামুটি একটু লাঘব করতে পারা, এই সম্পূর্ণটা কিন্তু আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব। আরো দেশে ফিরলেন প্রধানমন্ত্রী, সোমবার সংবাদ সম্মেলন। সারা দেশে নদী দখল মুক্ত করতে অভিযান চালানো হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভেঙে পড়েছে জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং কাল থেকে রাজধানীর 3টি সড়কে রিকশা নিষিদ্ধ জানালেন মেয়র আতিকুল ইসলাম। দর্শক, এ ছিল এখনকার সময়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী।